आयातगुली के केंद्रबिंदुते रेखे आमी मोमिनदेर परिचय की एकजन मोमिन एवं सेई मोमिनेर स्रष्टा अर्थात आल्लाह सुबहानाहु वा ताआला एई दुजनार संयोग एई दुजना एक जायगाय मिलित होते गेले अर्थात आपनी यदि आल्लाह सुबहानाहु वा ताआलार जान्नाते यदि जेते चान ताहले एकजन मोमिनेर की की गुण थाका प्रयोजन सेटा आमी बोलबो इंशाल्लाह एकटा 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 करे আর এতক্ষণ তো সুরের বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ তো ওটা আর প্রয়োজন নেই এবার কাটা কাটা করে শুনুন কাটা কাটা করে বুঝতে সুবিধা হবে সর্বপ্রথম এটা আপনার জেনে রাখা উচিত হবে যে পবিত্র আল কোরআন এটা হচ্ছে মানুষের সমস্ত সমস্যার সমাধান তাই তো এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে অবতীর্ণ করেছেন तादेर ब्यापारे तिनी की बोलछेन तारा कतटा भालो तारा कतटा नम्र तारा कतटा भद्र जादेर काछे कुरान अवतीर्ण करलेन अर्थात आमादेरके आल्लाह कोन चोखे देखे कोन भाषा व्यवहार करलेन एई देखुन आपनि अबाक हये जाबेन आल्लाह सुबहानाहु वा ताआला बोलछेन इन्ना आराजनाल आमानाता आलास सामावाति वाल आर्ज वाल जिबाल आमी आमार एई आमानत अर्थात कुरान एइटा सर्वप्रथम आमी नाजिल करते चेयेछिलाम आसमानेर उपरे जे आसमान तुमी कुरानटार दायित्व ग्रहण करो तारपरे जमीनके बोल्लाम যে জমিন কোরআনের দায়িত্বটা তুমি বহন করো তারপরে পাহাড়কে বললাম যে পাহাড় তুমি এই কোরআনের দায়িত্বটা নাও তখন এরা তিনজন ভয়ে ভীত হয়ে তারা অমান্য করলো যে আল্লাহ এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো না ওয়া হামাল আল ইনসান আল্লাহ তাআলা বলছেন আমি অবশেষে এইটার দায়িত্ব দিয়ে দিলাম মানুষের উপরে এদের আবার চরিত্রটা কেমন যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এদের চরিত্র হলো জালুমান জাহুলা এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম জাহেল আর জালেম দুটো শব্দের মানে হচ্ছে জাহেল হচ্ছে তারা যারা এইটাকে জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল আর জালেম কারা না এইটাকে জানার পরে শোনার পরে যারা মেনে নেয় না এরা হচ্ছে জালেম তাহলে আলহামদুলিল্লাহ মনে হয় আমরা এই দুটোর মধ্যে একটাও পড়ছি না পড়ছি কুরআন মাজিদ জানার চেষ্টা করেছি কোনোদিন করিনি আমাদের অবস্থাটা ঠিক এই রকম কি রকম আপনাকে যদি এখন বলা হয় যে শাহরুখ খানের বইয়ের নাম কি আপনি এক চান্সে বলে দিতে পারবেন আপনাকে যদি বলা হয় জামির খান কোন বইয়ে চুলের কি ডিজাইন করেছে এটা আপনি বলে দিতে পারবেন আমি ঠিক এই রকম ভাবে আপনাকে একটা জিনিস বোঝাতে পারি যে আমি অনেক দিন আগে দীঘা যেখানে মানুষ বেড়াতে যায় দীঘা এই দীঘার ওখানে একবার একটা প্রোগ্রাম গেছিলাম তা আমাকে একটা বাড়িতে বসতে দেওয়া হলো তা আমি সেই বাড়িতে বসে আছি একটা বাচ্চা ছেলে আমার কাছে বারবার আসছে আর বলছে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন ওই মানে 12-13 বছর বয়স তা আমি ছেলেটিকে একটু বেশ মজাক করে বললাম তুমি কোন ক্লাসে পড়ো বলছে আমি ক্লাস 7 এ পড়ি আলম্বা আচ্ছা তুমি বিশ্বকবির নাম জানো তা আমাকে বলছে হুজুর ওটা কে না জানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছো বিদ্রোহী কবি কাকে বলে জানো बोलছে এটা ক্লাস 2 এর ছেলে জানে। বলছি বলো। বলছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাহ ঠিক বলেছো। তো ওকে অনেক কিছু জিজ্ঞেস করার পরে আমি শেষ কোশ্চেন ওকে করছি যে তুমি হযরত মুহাম্মদকে চেনো? তখন আমাকে বলছে হুজুর চেনা চেনা লাগছে, তবে আমার আব্বা ভালো জানে। মনে হয় আগে আমাদের গ্রামে ছিল, ওইদিক মনে হয় উঠে টুটে গেছে, কোথাও নতুন ঘরটর করেছে, আমি ঠিক বলতে পারবো না। আলম্বা তা ঠিক আছে, তোমার আব্বাকেই জিজ্ঞাসা করে দেখি হযরত মোহাম্মদ কে। মুঝে মঞ্জুর নেহি কে मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কিছু বলি, আপনি আমার দিনী ভাই, কিন্তু আপনার যে চরিত্র, আপনার যে ব্যবহার, এটা দেখলে যে আমরা বড় কষ্ট পাই। এ দেখুন আল্লাহ নিজে কথা বলেছেন, জালুমান জাহুলা, যাদের কাছে কোরআন নামক মারাত্মক একটা চূড়ান্ত কিতাব দিলাম, এরা এত বড় জাহেল যে এটা কোনোদিন পড়ারও চেষ্টা করল না। এখানে অনেক লোক আছেন, অনেক লোক মানে যদি সমীক্ষা করার মতো কোনো মেশিন আমার কাছে যদি থাকতো, এখন এখানে 70% মানুষ, আমি বেশি কমের কথা বাদ দিলাম, 70% মানুষ এই কোরআন পড়তে পারে না। পারে? পারে না। আবার যদিও বা কেউ পারে, তাহলে এটাকে মেনে নিতে পেরেছি আমরা? মেনে নিতে পারিনি। আজকে বড় দুঃখ লাগে, খুব বড় দুঃখ লাগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হীরা গুহাতে আল্লাহ নবী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এই সময়তে জিবরিল আমিন এসে বলছেন, ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি পড়তে জানি না। আবার বলছেন ইকরা, আপনি পড়ুন। বলছে জানি না পড়তে। তখন জিবরিল আমিন কি করলেন, নিজের সিনার সাথে আল্লাহ নবীর সিনাকে ধরে চাপ দিলেন। তারপরে যখন বললেন ইকরা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এতক্ষণ আল্লাহ রাসূল বলতে পেরেছিলেন? কথা বলুন, বলতে পারেননি। যখন সিনার সঙ্গে চাপ দেওয়া হলো তখন বলতে পেরে গেলেন ইকরা। এটা যখন আমরা আলেম ওলামারা কেউ যখন বক্তব্য রাখছি, তখন জামা কাপড় খুলে দিয়ে বলছে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, মারাত্মক ব্যাপার। অথচ এই এত বড় বোকা যে এটা একবারও ভাবলো না যে এতক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন না, অথচ এখন যখন বুকে চাপ দেওয়া হলো, বুকের সাথে কেন পড়তে পারলেন, এই কেনটা কোনোদিন মনে জেগেছে? জাগেনি। একজন ইহুদি এটাকে নিয়ে গবেষণা চালালো যে আল্লাহ নবী এতদিন পর্যন্ত পড়তে পারলেন না, এতক্ষণ পর্যন্ত জিবরিল যখনই এখানে চাপ দিলেন তখন কেন পড়তে পারলেন। আপনি অবাক হয়ে যাবেন এই তথ্যগুলো শুনলে। উনি আবিষ্কার করে দিলেন মোবাইলে মোবাইলে ব্লুটুথ, পাশে একটা মোবাইল থাকলে আর একটা মোবাইলে গান এমনিতেই চলে যায়। আছে? আছে? আছে। আচ্ছা বলুন তো, যদি এটা যদি বিজ্ঞানের আবিষ্কার অর্থাৎ মানুষের আবিষ্কারে যদি এটা সম্ভব হয়, একটা মোবাইল আর একটা মোবাইলের পাশে রাখলে এর গান ওতে চলে যায়, এর ছবি ওতে চলে যায়, যায় না? যায়। এটা গবেষণা করে উনি নিজে বলতে চাইছেন, একজন ইহুদি, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের ভিতরে এমন একটা সফটওয়্যার ব্যবহার করেছিলেন যার ভিতরে গোটা কুরআন মাজিদটা ডাউনলোড করা ছিল। জিবরিল আমিন যখনই টাচ করলেন তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোটা কুরআন চলে গেল। আচ্ছা আপনি কি এগুলো শুনে অবাক হতে পারছেন না? আর আপনার কাজ কি, না রে তাকবীর, আল্লাহু আকবার, অমুক হুজুরাই করেছে। গরু কোথাকারে, কোরআন পড়তে হবে, হুজুর কি করেছে এটা দিয়ে বক্তব্য দিতে যাব কেন? এটা কেন হবে? हुजूर की करे बाप रे ओरे मारे आमार खाला रे आमार दादू यही करेছে और पब्लिक शुधु बोलছে नाराई तकबीर। ১,৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লিট কোড অফ লাইফ মানুষের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এইটাকে বাদ দিয়ে কেচ্চা কাহিনী দিয়ে ইসলাম চলবে 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 না। কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছেন সমস্ত পদ্ধতিটাই মানুষের উপকারের জন্য কি জন্য নয় বলুন? হ্যাঁ উপকারের জন্য। এবার আপনাকে মাঝখানে আরেকটা কথা বলি। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই কি যে এই পবিত্র আল কোরআনের একটা কথা হচ্ছে এই কি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল খামর আপনি মদের ব্যাপারে কিছু বলুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে কোরআনের আয়াত এটা হাফেজ সাহেব মাওলানা সাহেব কেউ আছে বুঝতে পারবেন ইয়াসআলুনাকা আনিল খামর নবীকে বলা হচ্ছে আপনি মদের ব্যাপারে কিছু বলুন ইসলাম মদের ব্যাপারে কি বলছে বলুন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস নিশ্চয় মদ একটা মারাত্মক হারাম নিষিদ্ধ এটা বড় ধরনের পাপ। আল্লাহ তারপরে আয়াতের শেষে বলছেন ও মানাফিউ লিন-নাস মদ খেলে উপকারও হয়। আল্লাহ বলছেন এটা কোরআনে খুলুন কোরআন আল্লাহ বলেছে মদে উপকার হয়। এটা মুসলমানরা কোনোদিন চিন্তা ভাবনা করেছে যে মদ খেলে উপকার হয়? তাহলে এক শ্রেণীর মানুষ তো মদ পান করছে কি করছে না করছে তো তাহলে এরা তাহলে ঠিকই করছে? একদম নয় একদম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাতে বলেছেন যে মদ এই কারণে হারাম আল্লাহ নিজে বলছেন পবিত্র আল কোরআনে মদ এই কারণে হারাম এর উপকারের দিক থেকে ক্ষতির দিকটা অনেক বেশি। তাহলে মদে নিশ্চয় সামান্য উপকার আছে আছে না নেই আছে। ফ্রান্সের একজন বিজ্ঞানী এটাকে নিয়ে তদন্ত করে দেখবেন প্রত্যেক ঔষধে বলা ভুল হবে 80% ঔষধের পাতাতে আপনি দেখতে পাবেন 1% 2% 3% অ্যালকোহল ব্যবহার করা হয় হয় কি হয় না হয়। মুসলমান এটা থেকে কিছু আবিষ্কার করতে পারলো না যাদের কাছে এসেছে তারা কিছু আবিষ্কার করতে পারলো না। আপনি অবাক হয়ে যাবেন আমাদের অবস্থাটা ঠিক তেমন কেমন না একজন জেলে জেলে বুঝেন তো যে নদীতে মাছ ধরে জেলে জেলে নদীতে জাল ফেলেছে তা ওর জালে মাছ না উঠে একটা ছোট্ট ঘন্টা উঠেছে ঘন্টা ওই যে বাচ্চা ছেলে বা ছাগলের কুকুরের গলায় দেয় না ছোট ছোট ঘন্টা এই ঘন্টাগুলো উঠেছে। এখন জেলে ভাবছে যে এটা কিছু অ্যালুমিনিয়াম ট্যালুমিনিয়াম হবে হয়তো পিতলের হবে ও ঘন্টাটা বড় মজা করে তার বাড়িতে একটা পোষা বিড়াল ছিল বিড়ালের গলাতে ঘন্টাটা ঝুলিয়ে দিয়েছে। এখন জেলে যখন অন্য কাজে ব্যস্ত তার বিড়াল পাশের বাড়ি ঘুরতে ঘুরতে একটা স্বর্ণকারের বাড়িতে গেছে। এখন স্বর্ণকার দেখছে জেলের বিড়ালের গলাতে সোনার ঘন্টা এটা আশ্চর্য ব্যাপার ও তখন ঘন্টাটা খুলে নিয়েছে। জেলে খুব খোঁজাখুঁজি করছে যে আমার ঘন্টা কোথায় গেল বিড়ালের ঘন্টা কোথায় গেল। আচ্ছা বলুন জেলে যদি বুঝতে পারত এটা 10 লক্ষ টাকার একটা সোনার ঘন্টা তাহলে সে তার গলাতে বিড়ালের গলাতে কি ওটা বেঁধে দিত? দিত না। বাঁধলো কেন? সোনা এটা বুঝতে পারেনি ও স্বর্ণকার নয়। তা আমাদের অবস্থা ঠিক তেমন যাদের কাছে কোরআন মাজিদ এসেছে তারা কিছুই করতে পারলো না অথচ ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা এর মধু বার করে নিল। কথাগুলো ঠিক বলছি কিনা? চলুন এবার আপনাকে আবার গোড়ায় আমি চলে যাই। এটা কেন শিখবেন কি কারণে শিখবেন কি কারণে জানা লাগবে এটা প্রথম বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন ফেরেশতাদেরকে প্রথমে বানালেন বানালে পরে ফেরেশতাদেরকে বলছে যে দেখো আমি পৃথিবীতে একটা প্রতিনিধি দল সৃষ্টি করতে চাইছি মানুষ তোমাদের মতামত কি? তখন বলছে আমাদের মতামত হচ্ছে এটা যে ওদেরকে পৃথিবীতে বানালে ওরা মারামারি করবে, খুন খারাপি করবে, রক্ত রক্ত বগিয়ে দেবে, ওদেরকে না সৃষ্টি করাটাই ভালো। তারপর আল্লাহ তাআলা কি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আসমান জমিন যা কিছু আছে পৃথিবীতে সমস্ত কিছুর নাম আমি আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলাম। আদম আলাইহিস সালামকে কি করলাম? জানিয়ে দিলাম। ফেরেশতাদেরকে ডাকলাম, এদিকে এসো। আদমকে জানানো হলো কি না, মুমতাজুল ইসলাম 10 নভেম্বর অমুক গ্রামে প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখবে, ওর নাম মুমতাজুল। এটার নাম গাছ, এটার নাম জান্নাত, এটার নাম জাহান্নাম, এর নাম হাঁস, এর নাম মুরগি, এর নাম অমুক, ওর নাম তমুক, সব জানিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফেরেশতারা তোমরা বলো তো এটার নাম কি? ফেরেশতারা তখন বলছে, আল্লাহ আপনি যেটা শিখিয়েছেন ওটাই জানি, বেশি কিছু জানি না। আল্লাহ তাআলা তখন বলছেন, আদম, জিজ্ঞেস করছি আদমকে, আদম বলে এটা কিসের নাম? আদম বলছে আল্লাহ এটা অমুক নাম। ওটা কিসের? বলছে এটা অমুক। ওটা কিসের? বলছে এটা অমুক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, চুপ, আদমকে গিয়ে সেজদা করো, যাও আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন করলো না। সে কে? ইবলিস। আচ্ছা, এবার আপনাকে একটা জিনিস আমি এখানে জানাতে চাইছি। এক, আচ্ছা আদম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, তাই তো? আচ্ছা বলুন তো, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে কেন আদমকে সেজদা করালেন? বলতে পারবেন? পারবেন না। কারণ আল্লাহর চিন্তা ভাবনাতে এবং আল্লাহর জানাতে এবং আল্লাহর জানা অনুযায়ী ফেরেশতাদের থেকে আদম বেশি জাননেওয়ালা। এই কারণে, তার মানে আদম শিক্ষিত মানুষ, সব জিনিসের নাম বলে দিতে পারলেন, অথচ ফেরেশতারা বলে দিতে পারলেন না। এক, তাহলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আদমকে সেজদা করেছেন শিক্ষার কারণে, বেশি জ্ঞানী বলে, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, একটা লোকের নাম শুনেছেন, ডাক্তার জাকির নায়েক, শুনেছেন তো? শুনেছেন। এই লোকটাকে কিছু লোক বলছে কাফের, বলছে না? বলছে কাফের। আচ্ছা বলুন তো, কাফের কোনোদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? বাড়ায়? বাড়ায় না। তা ডাক্তার জাকির নায়েক এতদিন কি ভারতবর্ষে সব খ্রিস্টান করে দিচ্ছিলেন, না হিন্দু করে দিচ্ছিলেন, না মুসলিম করে দিচ্ছিলেন? কোনটা? মুসলিম, তাই তো? এক শ্রেণী জিলাপি হুজুর ফতোয়া দিয়ে দিল। কি ফতোয়া দিল? ফতোয়া দিল ডাক্তার জাকির নায়েক কাফের। বলছে কেন কাফের? কেন কাফের? বলছে কাফের এই কারণে যে ও প্যান্ট শার্ট পরে। আচ্ছা ঠিক আছে, প্যান্ট শার্ট পরলে তাহলে কাফের হয়? বলছে হ্যাঁ, প্যান্ট শার্ট পরলে ও কাফের হয়। আর ঠিক আছে, ডাক্তার জাকির নায়েক যদি প্যান্ট শার্ট পরার কারণে যদি কাফের হয়, তাহলে ওই লোকটা প্যান্ট শার্ট পরে এসে তোমার কাছে দোয়া চাইতে যে 10,000-এর বান্ডিল হাতে ভরে দিল, আচ্ছা এই লোকটা তাহলে কি কাফের হবে না? কি আশ্চর্য ব্যাপার! ও প্যান্ট শার্ট পরলো বলে কাফের হয়ে গেল, আরে বারমুন্ডা প্যান্ট পরে সালাম করতে এলো, হুজুরের কাছে দোয়া চাইতে এলো, 10,000-এর বান্ডিল ভরে দিল, আর মুসলমান হয়ে গেল। কত বড় মিথ্যুক মানুষ!